এর মধ্যে কি করে কাজ করবো, এর মধ্যে এর মধ্যে কাজ করতে পারবো, এর মধ্যে এর মধ্যে চারিদিকে রয়েছে, কোনো জায়গায় চেঙ্গা নাই, কিছু নাই, কি করে কাজ করবো আমি। সৌদি আরব থেকে এক ব্যক্তি দেশে ফেরার জন্য কাতর আবেদন জানিয়েছেন। নাম মিলন মোমিন, বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগর এলাকায়। ওই ব্যক্তির অভিযোগ, মাসখানেক আগেই তিনি স্থানীয় এক দালালের সঙ্গে যোগাযোগ করে প্রথমে মুম্বাই এবং সেখান থেকে সৌদি আরবে পাড়ি দিয়েছেন। তবে তাকে যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ তিনি ওখানে গিয়ে পাননি। তাকে রীতিমতো খোলা আকাশের নিচে প্রখর রৌদ্রের মধ্যে এক মরুভূমির পরিবেশে কাজ দেওয়া হয়েছে, যেখানে পানীয় জল থেকে অক্সিজেন সমস্ত কিছুরই অভাব। এই অভিযোগ জানিয়ে এদিন মিলন মোমিন নামের ওই ব্যক্তি ভিডিও প্রকাশ করেন, পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানিয়ে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসার আর্জি জানিয়েছেন ওই প্রবাসী। হ্যাঁ, আমি নগর খড়গ্রাম থানা থেকে বলছি। আমাকে মুচ্চের মনি এজেন্ট মুম্বাই ডাকলে, হসপিটালের কাজ আছে বলে সাইন করলাম। তখন বলছে গার্ডেনের কাজ, আমি সাইন করছিলাম না, তাও করা করালে। তা আমি প্রশাসন পুলিশ সাহায্য চাই, আমার কাছে যেমন এখান থেকে তেসেলে যাওয়া হয়। আর কাজ এক বলে এক কাজ করা করেছে, গার্ডেনের কাজ বলে এই মরুভূমিতে কাজ করা করেছে। তেসে যাওয়ার কথা বললে 3,000 রিয়াল লাগবে, আর বাড়িতে আমাদের লোক জেলছিল, তা বলছে কি 80,000 লাগবে, 90,000 লাগবে, তাও কোনো পাত্তা খুঁজলে দেখো, বুঝছেন? আমি খুব মজবুরিতে আছি, আমাকে তাড়াতাড়ি দেশে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা।